প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় আদালতের। একসাথে 36,000 প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ, চাকরিহারাদের পাশে পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসাথে 36,000 প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 3 মাসের মধ্যে নতুন প্রক্রিয়া শুরুরও নির্দেশ হাইকোর্টের। তবে এইসব শিক্ষকেরা আগামী 4 মাস স্কুলে যাওয়ার অনুমতি পাবেন, পাশাপাশি প্যারাটিচারের সমতুল্য বেতন পাবেন বলেও এই রায়ে জানানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতি হয়েছে প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের আমলে। যদি সরকার মনে করে সেক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়ার খরচ মানিক ভট্টাচার্যের কাছ থেকে নিতে পারে। এদিকে আদালতের নির্দেশে চাকরি যাওয়া প্রশিক্ষণহীন 36,000 শিক্ষকের পাশে দাঁড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক বৈঠক করেন। এদিন সাংবাদিক বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছেন। সভাপতি সাংবাদিক বৈঠকে বলেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় প্রসঙ্গে আইনি পরামর্শ নেওয়া শুরু করেছি আমরা, আইন মেনে পদক্ষেপ নেব। আমরা এখনও রায়ের অর্ডার কপি পাইনি, ডিভিশন বেঞ্চে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে পর্ষদ। পর্ষদের দাবি, 2019 সালের মধ্যে সকলেরই ট্রেনিং শেষ হয়েছে, এখন আর কেউ প্রশিক্ষণহীন নন। হাইকোর্টের অর্ডার হাতে পাইনি, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আমাদের আজকে যে রায়দান মাননীয় বিচারপতি করলেন, আপনারা শুনেছেন যে 36,000 যারা তখনকার সময়ে আনট্রেন্ড ছিলেন তাদের চাকরি বাতিল করা হয়েছে। তো আমি অলরেডি বোর্ড আইনি পরামর্শ নিতে শুরু করেছে, আইনি পরামর্শ নিচ্ছে। আমরা এই আদেশকে চ্যালেঞ্জ করে আমরা অ্যাপিল করতে যাচ্ছি, এবং আমরা কিন্তু অর্থহীন ভাষায় বলছি যে 36,000 যারা প্রাইমারি টিচার তারা চাকরি করছেন, তারা কিন্তু এখন আনট্রেন্ড নেই। তাদের বোর্ড সবাইকেই ট্রেনিং করিয়েছে ওডিএল মোডে, তাদের ট্রেনিং ইতোমধ্যে 2019 সালের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং তাদের বোর্ড নিয়োগ দিয়েছিল এনসিটিই নিয়ম মেনে। প্রথম পর্যায়ে 2017 সালের জানুয়ারিতে বোর্ড নিয়োগ দিয়েছিল ট্রেনিং যারা ট্রেন্ড ক্যান্ডিডেটস, যারা যাদের ট্রেনিং ডিগ্রি ছিল, এবং পরবর্তী পর্যায়ে যারা চাকরি পেয়েছেন আনট্রেন্ড এনসিটির নিয়ম মোতাবেক, তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বোর্ড তাদেরকে কিন্তু ট্রেনিং করিয়েছে। এখনকার সময় আমি বলবো তারা কিন্তু কেউ আনট্রেন্ড নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।